নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব বাচ্চা বড় সকলে যাতে খেতে পারে তার জন্য আটার লাড্ডুর রেসিপি। এই লাড্ডুকে অনেকে কিন্তু চুরমার লাড্ডুও বলে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চুরমা বা আটার লাড্ডু বানাবার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। এটাতে কিন্তু আটারই ব্যবহার করতে হবে। তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সুজি, আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণে বেসন, সামান্য একটু লবণ দিয়ে এই চারটি উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আটা, সুজি আর বেসন একসাথে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি ময়নের জন্য। লাড্ডুতে সবসময় চেষ্টা করবেন ঘি দিয়ে ময়ন দিতে, তাহলে অনেক দিন কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন। ঘিটা দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। ঘিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এরপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে যেরকমভাবে আমরা আটা মাখি, মানে রুটি বা পরোটার জন্য যেরকম আমরা আটার ডো তৈরি করি, ঠিক সেই রকমভাবে আটা মেখে নিতে হবে। খুব বেশি যে শক্ত করে মাখতে হবে তা কিন্তু একেবারেই নয়, মোটামুটি রুটি পরোটার মতন মাখলেই যথেষ্ট। আটা মাখা হয়ে যাওয়ার পর ছোট ছোট লেচি কেটে নেব, আর লেচি কেটে নেওয়ার পর হাতের মুঠোর শেপ দিয়ে নেব। জাস্ট এইভাবে হাতের মুঠোর মধ্যে চাপ দিয়ে নিলে কিন্তু একদম শেপ আমাদের রেডি। এমন নয় যে হাতের মুঠোর শেপ দিতে হবে, প্যারার শেপেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর প্রত্যেকটা লেচিকে এইভাবে হাতের মুঠোর শেপ দিয়ে নেব। এরপরে এগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি। ঘিতেই ভাজলে বেশি ভালো হবে, তাতে গন্ধটাও বেশি ভালো হবে এবং অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। আর তেলের থেকে তো ঘি স্বাস্থ্যের পক্ষে অনেকই ভালো, তাই চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজবার। তবে যদি কারোর ঘিতে সমস্যা হয় তারা কিন্তু তেলও ব্যবহার করতে পারেন। এবার একটা একটা করে এই মুঠিয়া গরম ঘিয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। সবকটা মুঠিয়া লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই লাড্ডুতে অবশ্যই একটু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে হবে, আর ড্রাই ফ্রুটস অবশ্যই স্বাস্থ্যের পক্ষে ভালো। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে আমন্ড বাদাম, তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে পেস্তা। কাজু, পেস্তা, আমন্ড বাদাম এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু অবশ্যই নিজেদের পরিমাণ মতন ব্যবহার করতে পারেন। 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম ভাঙা কাজুর টুকরো, আর দিয়ে দিলাম 10 থেকে 11টা ছোট এলাচ। এরপরে এগুলোকে একসাথে গুঁড়ো করে নিলাম। একদম মিহি গুঁড়ো কিন্তু করলাম না, একটু যাতে দানা দানা থাকে সেই রকমভাবে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেওয়া ড্রাই ফ্রুটস একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিলাম। অপরদিকে যে মুঠিয়াগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পর ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছি। এমন নয় যে একদম ছোটো ছোটো টুকরো করে ভাঙতে হবে, 3-4 টুকরো করে ভেঙে নিলেই হবে। সমস্ত টুকরো ভাঙা হয়ে যাওয়ার পর এগুলোকে ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব, যাতে কোনো রকম বড় দানা বা টুকরো থেকে না যায়। তাহলে আবার লাড্ডুর পাক হতে সমস্যা হবে। আটার মুঠা বা মুঠিয়াগুলোকে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু সুজি আছে, একটু দানা দানা আছে, আর অবশ্যই গুঁড়ো করে নেওয়ার পর একটু যদি দানা দানা থাকে তাহলে লাড্ডুগুলো সুন্দরভাবে বাইন্ড করা যায়। মুঠা বা মুঠিয়াগুলোকে গুঁড়ো করে নেওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম
এক কাপ পরিমাণে চিনি। চিনির বদলে আপনারা চাইলে গুড়েরও ব্যবহার করতে পারেন। তবে গুড় যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আখের গুড়ের ব্যবহার করবেন। চিনিটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিই, সেটাই আটার গুঁড়োর মধ্যে ঢেলে দিচ্ছি। আর সব কিছু কিন্তু ঠান্ডা হওয়ার পর তবেই করবেন, গরম অবস্থাতে করলে গলে যাবে। এরপরে গুঁড়ো করে নেওয়া ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট চার পাঁচেক একসাথে ভালো করে মেশানোর পর দেখবেন একটা আঠা আঠা ভাব তৈরি হচ্ছে। যেহেতু এর মধ্যে গুঁড়ো চিনির ব্যবহার করা হয়েছে, তাই চিনিটাকে ভালো করে মেশাতে মেশাতেই কিন্তু একটা বাইন্ডিং তৈরি হবে। তবে এর মধ্যে একটু ঘিয়ের ব্যবহার করব। যে কোনো লাড্ডুতে যদি ঘি ব্যবহার করা হয় তাহলে স্বাদ তো অবশ্যই ভালো হবে এবং অনেক দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তেল দিয়ে কখনোই লাড্ডু বানাবেন না। তেল দিয়ে লাড্ডু বানালে সেই লাড্ডুর স্বাদ একেবারেই ভালো হয় না। দেখুন, আমি কিন্তু এখনও পর্যন্ত ঘিয়ের ব্যবহার করিনি। চিনি ব্যবহার করাতেই হাতের মধ্যে সুন্দরভাবে মুঠো হয়ে একটা লাড্ডুর শেপ তৈরি হয়ে যাচ্ছে। তবে এর মধ্যে ব্যবহার করব ঘি। যে ঘিটা দিয়ে আমরা মুঠিয়া বা মুইঠাগুলোকে ভেজেছি সেই ঘিটাই এর মধ্যে ব্যবহার করব, 6 টেবিল চামচ। খুব বেশি যে ঘি লাগবে তা কিন্তু একেবারেই নয়, অল্প ঘি দিয়েই এই লাড্ডুটা তৈরি করে নেওয়া যায়। ঘিটা দেওয়ার পর এবারে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর ছোট ছোট বলের সাইজের লাড্ডু তৈরি করে নেব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সাইজের লাড্ডু অবশ্যই তৈরি করে নিতে পারেন। খুব সহজে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চুরমার লাড্ডু বা আটার লাড্ডু। অনেকে এটাকে চুরমার লাড্ডুও বলেন, আবার অনেকে কিন্তু আটার লাড্ডুও বলেন। গোল গোল শেপ করে লাড্ডু পাকিয়ে নেওয়ার পর এগুলোকে এবারে একটা আলাদা বাটির মধ্যে রেখে দিচ্ছি। তারপরে এই লাড্ডুগুলোকে পোস্তদানা দিয়ে কোট করে নেব। সেটা অবশ্য অপশনাল, যদি আপনাদের পোস্তদানা বা পোস্ত দিয়ে কোট করতে ইচ্ছে হয় তাহলে আপনারা পোস্ত দিয়ে কোট করতে পারেন। আর যদি ইচ্ছে না হয় পোস্তদানা দিয়ে কোট না করে শুধু লাড্ডুও কিন্তু খেতে পারেন। আর এই লাড্ডুগুলো নর্মাল টেম্পারেচারে 15-20 দিন বা 1 মাস আপনারা রাখতে পারেন। যদি ফ্রিজে রাখেন মোটামুটি 6-7 মাস অবশ্যই রেখে দিতে পারেন। যে সমস্ত বাচ্চারা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করে না সেই সমস্ত বাচ্চাদের রোজ একটা করে এই লাড্ডু খাওয়াতে পারেন। এই লাড্ডু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কিন্তু যথেষ্টই ভালো। তবে আমরা জানি চিনি স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, তো যারা চিনি খান না বা বাচ্চাদের যদি চিনি খাওয়াতে না চান সেক্ষেত্রে আপনারা গুড়েরও ব্যবহার করতে পারেন। আর গুঁড়ো যদি ব্যবহার করতে না চান তাহলে অল্প একটু কিশমিশ আর অল্প একটু খেজুর দিয়ে এই লাড্ডু আপনারা অবশ্যই বানাতে পারেন। আশা করি আমার আজকের এই চুরমার লাড্ডু আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে বাড়িতেই বানিয়ে নিজেরা খান, বাচ্চাদের খাওয়ান। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।